গ্রামের নামে পরিচিতি পেয়েছে দই হয়ে উঠেছে বালু ভরার দই বলছি নগার বদলগাছি উপজেলার বালু ভরা গ্রামের দইয়ের কথা যার খ্যাতি দেশের গন্ডি ছাপিয়ে ছড়িয়ে পড়েছে বিদেশেও নির্দিষ্ট আছে দুধ জাল দেয়ার বিশেষ মাত্রার কারণে নগার বালু ভরার দই বিশেষ কদর পায় খাদ্য রসিকদের কাছে নগার দই নিয়ে তৈরি হয়েছে গানও নগা প্রতিনিধি রায়হান আলমের পাঠানো তথ্যচিত্রে আরো জানাচ্ছেন আসিফুর রহমান সাগর ওয়াল্টন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মেলেন সেরা পণ্যে সেরা অফার আমার কাছে পাইবেন ভাই খাঁটি দুধের মিষ্টি দই নগাজে লাই আমার বাড়ি ঐতিহ্যবাহী বালুহরা দই ব্রিটিশ আমল থেকেই প্রসিদ্ধ এই দই তৈরিতে সাত থেকে আট ঘন্টা দুধ জাল দেওয়া হয় খানিকটা ঠান্ডা হয়ে এলে দইয়ের সাজা দিয়ে তা মাটির হাড়িতে ঢেকে রাখলে কয়েক ঘন্টার মধ্যে দুধ জমে হয় দই তা কেনার জন্য সকাল থেকে পাইকারদের ভিড় জমে যায় ঘোষবাড়িতে বালুভরের ঘোষপাড়ায় বিশ জন কারিগর এই দই তৈরির সাথে জড়িত বাপদাদা রেখে যাওয়া এই ব্যবসা এখনো ধরে রেখেছেন অনেকে এটা বিদেশ ফিরে থাকা আমাদের ব্যবসা বাপদাদা আমল থেকে চলে আসছে বাপে করে গেছে দাদায় করেছে বাপে করেছে আমরা করেছি দই বেসার বয়স উনিশশো সাল থেকে পর্যন্ত আমি আসি পাইকারের কিনে নে যা আমরা শহরে বিক্রি করি দেশের আনাচে কানাচে এমন অনেক গর্ব করার মতো খাবার ছড়িয়ে আছে যা বংশ পরম্পরায় টিকিয়ে রেখেছেন কারিগররা। নওগার দই, অনার দই, শের দই, নয়ার দই এটা ভালো মনে করি, ভালো লাগে আমার কাছে। দইর ভাষা তো এখন মানে দুই ছাড়া আসলে ইফতার এটা পরিপূর্ণ হয় না। বগুড়ার যে দই, দইয়ের চাইতে অনেক গুণে আমাদের নওগার দই অত্যন্ত মানসম্মত দই। পৃষ্ঠপোষকতা পেলে বাংলার এই খাবারগুলো হারিয়ে যাবে না। প্রিয়জনের অনুভূতি বোঝেন আপনি আর আপনার প্রয়োজন বোঝে ওয়ালটন স্মার্ট ফ্রিজ। ব্যবসাটার উপর যদি সরকার স্বল্প অল্প পরিমাণে সুদে যদি আমাদের একটু ঋণ টিন দেয় তাহলে আমরা এই ব্যবসাটা প্রসার বিস্তার লাভ করতে পারবো স্বল্প সুদে ঋণের ব্যবস্থা সহ দৈতরির মান উন্নয়নে আধুনিক প্রশিক্ষণ ও সহযোগিতার কথা জানান নওগাঁ বিশেষ শিল্পনগরীর এই কর্মকর্তা তাদের যদি মার্কেটিং এর সুযোগ থাকে বা তারা মার্কেটিং করতে চায় আমরা আমাদের বিসিকের অনলাইন মার্কেট প্ল্যাটফর্ম আছে আমরা সেখানকার মাধ্যমে আমরা মার্কেটিং এর ব্যবস্থা করে থাকি আদি স্বাদকে ধরে রেখে বালুঘরের দইর ঐতিহ্যকে টিকিয়ে রাখার ইচ্ছে কারিগরদের